নতুন জায়গা মানে ঘোরাঘুরি। তো যেটা আমি বলেছিলাম কি বিয়ে বাড়িতে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টে করিমপুরের কাছে গোপালনগর। তো বিয়ে বাড়ি শেষ আমরা ঘোরাঘুরি করছি, আপনাদেরকে আগেই দেখিয়েছি যে জায়গাগুলো আমি ঘুরছিলাম, পদ্মার ধারে টারে গেছিলাম। সো রাইট নাও আমি একটা খুব এক্সাইটিং জায়গাতে আছি। রাইট নাও আমি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে দাঁড়িয়ে, হ্যাঁ, তো আমার ডান দিকে জাস্ট এই কাঁটা তারের ফেন্সিং, ওই পারটা বাংলাদেশ, এই পারটা ইন্ডিয়া। তো আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, আই ক্যান সি সো মেনি থিংস ওভার দেয়ার। মাঠ দেখা যাচ্ছে, ছোটো ছোটো ঘর বাড়ি দেখা যাচ্ছে, কিছু লোকও দেখা যাচ্ছে, জামাকাপড় শুকাচ্ছে। সো ইজন্ট ইট ভেরি ইন্টারেস্টিং এই রকম জায়গা একটা পৌঁছে যাওয়া। সো এই জায়গাটা ওই নদিয়া বাংলাদেশ নদিয়া ডিস্ট্রিক্টের সাথেই যে বাংলাদেশের বর্ডার আছে সেইটার একটা এরিয়া। সো উই আর নট অ্যালাউড টু ডেসক্রাইব ইন ডিটেল কি এখানে কোথায় এক্স্যাক্টলি কত নম্বর জায়গা কি কত নম্বর ক্যাম্প, আমার এগুলো বলা উচিত না। আই শুড নট সে অল দিস থিংস। সো এনিওয়ে, তো আমার খুব ভালো লাগছে যে আমি এরকম একটা জায়গায় আছি। সো একটু ঘোরাঘুরি করে আমরা ফিরে যাব। আবার আমার পুরো টিমটা এসেছে, অনেকেই এসেছে, দেখে নাও, ছোট থেকে বড় সবাই আছে। সবাই একটু হাই বলো। তোরা এসেছিস আগে? তোদের ওখানেও বর্ডার আছে না? ওটাও এরকম এইরকমই ঘেরা? ন্যাশনাল ফ্রুট কি অনেকেই জানে, ইটস জ্যাক ফ্রুট, কাঁঠাল। তো খুব মজার ব্যাপার হলো, জাস্ট বর্ডারে এসেই প্রথমে একটা গাছ দেখে ফেলেছি আমি কাঁঠালের। তো হোপফুলি এখানে বহুত কাঁঠাল গাছ আছে। এনিওয়ে আমরা বর্ডারটা একটু ঘুরলাম, এই জায়গাটা কাঁটা তারের ঘেরা যেটা। তো আমরা এবার ফিরে যাব, আবার অন্য কোথাও যাব বলছে, তো দেখি। সো স্টে উইথ আস, নেক্সট স্পট কোথায় হয়। এই শক্ত কাঁটাতার কেমন দুটো দেশকে আলাদা করে দিয়েছে, এপাশে ভারতের মাটি, ওপাশে বাংলাদেশের মাটি। এবার এইখানে যারা চাষি আছে তারা ওপারে যায় একটা নির্দিষ্ট গেট দিয়ে, এবং সেখানে বিএসএফকে সমস্ত প্রুফ, আইডেন্টিটি সব জমা রেখে যেতে হয় চাষ করতে। আবার কিছু জায়গা আছে যেগুলো গ্রামের মধ্যে, সেখানে এত শক্ত কাঁটাতারের বেড়া নেই, সেখানে খুব অদ্ভুত ব্যাপার, বক্সে আইডি প্রুফ রেখে যেতে হয়। তোমরা এক্ষুনি দেখবে সেটা, দেখো কি মজার ব্যাপার। আর ওপারে যায় চান করতে, ঠাকুর বিসর্জনের সময় প্রচুর ভিড় হয়। এই দেখো বক্সটা যেটার কথা আমি বলছি, এখানে ঠাকুর বিসর্জন দিতে যায় আর ওপারে বাংলাদেশের লোকেরা এসে জমা হয়ে দাঁড়িয়ে থাকে নদীর ওপারে ঠাকুর বিসর্জন দেখার জন্যে। তো যাই হোক, তো এখন আমরা ঢুকে পড়ছি বাংলাদেশের মাটিতে, এবং তার জন্যে আমাদেরকে বিএসএফের অফিসারের থেকে স্পেশালি পারমিশন নিতে হয়েছে। সো এটা একটা ভীষণ একটা অদ্ভুত অভিজ্ঞতা এখানে বর্ডারে আসা। এইভাবে আমি ঘুরলাম বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দেখে আসলাম নদিয়ার কাছে। তো তোমরাও যদি এরকম কোনো কিছু অভিজ্ঞতা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও, ভিডিও কেমন লাগলো লিখে পাঠিও। যদি অন্য ভিডিও দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করো, এবং বিভিন্ন লিঙ্কে তোমরা ঢুকে দেখো আমার ভিডিওগুলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।